তো টেক্সচার দেব, টেক্সচারটা দেব হলো ইমেজ টেক্সচার। এ আছি বুঝাবো কাকে, ইমেজ টেক্সচার দেওয়ার সাথে সাথে এটা কালো হয়ে যাবে, কারণ আমাদের টেক্সচার মিসিং একটা আছে। তো আমরা এখানে একটা নতুন টেক্সচার ওপেন করব, রেন্ডার রেজাল্ট, দুঃখিত কোনো রেন্ডার রেজাল্ট নেই। নিউ টেক্সচার অ্যাড করব, কালার দেব অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি কি চান সেই কালার আমি সাদাই দিলাম দিলাম এটি। ওকে, এইটা হলো আমাদের ইমেজ, এইটার উপরে আমাদের টেক্সট হবে। সাইজটা দিছি স্কোয়ার সাইজ, খারাপ হবে না আর কথা। তো এখন যাব কি দেব, ওপেন ইউজ করব, আমরা ওই ইমেজটা ইউজ করবো, এই যে নাম নাই আনটাইটেল, আমরা ওই ইমেজটা ইউজ করার সাথে সাথে ওই কালারটি আমাদের চলে আসলো। নাম টাইটেল এখানে আমরা গিয়ে নাম চেঞ্জ করতে পারবো। আপনি যদি বড় এই লেআউটে আপনাদেরকে দেখাই, তাহলে এইখানে আপনি ইউহিতে যাবেন, ইউহি ম্যাপে গিয়ে, সরি টেক্সচার পেইন্টে যাবেন, টেক্সচার পেইন্টে গিয়ে একটা কালার ক্রিয়েট করবেন। যদি দেখেন এই যে নিউ একটা কালার নেবেন, ওয়েট মেইন প্রশস্ত, প্রশস্ত আমরা 2K টেক্সচার নেব, 4K টেক্সচার 1920 এবং 1080। আচ্ছা, তো এইটা হলো আমাদের নিউ টেক্সচার। কালার আমরা আগেরটা এনেছি, টাইটেল নাম না দিয়ে দেবো এটা অ্যাপল টেক্সচার। তো এই হলো, আমরা এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা যে শেডিংটা পেয়ে যাবো, শেডিংয়ে চলে যাবো। শেডিংয়ে যাওয়ার পর আমরা জাস্ট এই যে ইমেজ টেক্সচারটা যে নেব, নতুন শেডিংয়ে শেডিং ক্রিয়েট করার পর ইমেজ টেক্সচার নেব। তো ইমেজ টেক্সচার থেকে এই যে এইখান থেকে আমাদের পূর্বের যে সেভ করা ইমেজগুলো ছিল সেইগুলো ব্যবহার করব। তো অ্যাপল টেক্সচার যেটা একটু আগেই ক্রিয়েট করলাম, আমরা সেইটা এখানে ইউজ করব। করার পর চলে যাব আমরা টেক্সচার পেইন্ট মোডে। তো আমাদের এইটা বেসিক টেক্সচার, আমাদের একটা অ্যাড অন আছে ইউভি স্কোয়ার, চাইলে আমরা সেটা ইউজ করতে পারি, যেহেতু এটা পেইড অ্যাড অন সবার নাই, সুতরাং আমি এটা ইউজ করব না, নর্মালি করব ম্যানুয়ালি। তো এখন আমরা টেক্সচার পেইন্টে গেলে কি করতে হবে, আমাদেরকে টেক্সচার অ্যাড করতে হবে, মানে পিকচার অ্যাড করতে হবে, আমরা ওই পিকচার থেকে ড্র করব। তো সেইটা করার জন্য আমরা কে যেতে হবে, এই যে টেক্সচারে, টেক্সচারে গিয়ে নিউ টেক্সচার অ্যাড করতে হবে। করার পর আমি যদি এইখানে প্রেস করি, তাহলে সরি এইখানে যদি প্রেস করি ডান দিকে, তাহলে আমার প্রিভিউ মোডে চলে আসবে টেক্সচার প্রিভিউ। প্রিভিউ মোডে আসার পর আমাকে নতুন একটা টেক্সচার নিতে হবে, ক্রিয়েট করে নিতে হবে, সেইটা আমি নেব আমার ইচ্ছা মতো, আমি যেইটার কালার বসাবো সেইটা। আমাদের আপেলের কালার আছে এটা এই মোডে, তো আমরা এখানে চলে আসলাম, এটা বেশি একটু ভালো দেখা যাচ্ছে, তো এটাই নেই, আদারওয়াইজ ওইটা নিলে কোনো সমস্যা নেই। কোনটা বেশি নেব, কোনটা বেশি ভালো লাগতেছে, আচ্ছা এইটাই নিলাম, এইটাই নিলাম। নেওয়ার সাথে সাথে দেখেন এইটা আমার সেন্টারে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন কি করব, এইখান থেকে টেক্সচারিং করব। তো এই মুডটাকে ছোট করে দিলাম, আমার যে ট্রান্সফর্ম আছে এটা ট্রান্সফর্ম হয়ে যায়, আমি ট্রান্সফর্মগুলো ইয়া করব, টেক্সচার ইমেজ অ্যাসপেক্ট অ্যান্ড রিসেট ট্রান্সফর্ম যায়, তাহলে আমাদের সেন্টারে যাবে আপেলটা, যায়নি। তারপর আমরা শুরু করব কি টেক্সচার পেইন্ট,
দেখেন আপনি এখানে টেক্সচার করতেছেন আর আপনার এখানে কালার অ্যাড হইতেছে। আপনি যে অ্যামোডে দেখলেন যে আপনি যে ইমেজের কালারটা আপনার আপেলের গায়ে অ্যাড হচ্ছে, তো আমি এখন সম্পূর্ণটাই টেক্সচার করব। আপনারা সাইজে দেখতে পারেন অথবা টুক করে কেটে দিতে পারেন, স্কিপ করতে পারেন, আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবু তোমার দূরে একটা পথ এখানে ভাগে না দুটো দেশে, তো আমাদের আরো একটা কাজ আছে কিন্তু সেটা হলো আমরা এখনো ক্লোথ সিমুলেশন করিনি, আমাদের ক্লোথ সিমুলেশন বাকি আছে, ক্লোথ মডেলিং বাকি আছে, এবং একটা ছুরি বাকি আছে, একটা থালা বাকি আছে, আমাদের সব কাজই প্রায় বাকি। আমরা শুধুমাত্র আপেলটা শেষ করতেছি আজকে, মোটামুটি আজকে আপেল শেষ হয়ে যাবে। তো ক্লোথ এবং যে নাইফ এইটার জন্য খুব বেশি টিউটোরিয়াল আসলে সময় আসলে লাগবে না, নাইফটা লাগবে মনে হয় 10-15 মিনিটের মতো, কারণ এগুলাই ইউজ করব, এই টুলগুলো ইউজ করব। তো এটা ব্রিফলি এত ব্যাখ্যা করব না, তবে হয়ে যায় মনে করেন সব কিছু নিয়ে যদি কথা বলি তাহলে এই ভিডিও আমার যদি আমি যেহেতু মানে যদি সব এয়া দেওয়া যায়, তথ্য দেওয়া যায়, তাহলে ভিডিওগুলো অনেক বড় হবে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। আরে আমি চাই না আপনি এই সিরিজে একটা করে পার্টেই 1-1.5 ঘন্টা করে ব্যয় করেন, কারণ আপনাদের অনেক কাজ করা বাকি। এই আমার এই টিউটোরিয়াল শেষ করবেন, তারপর অন্য কারো হাজার হাজার টিউটোরিয়াল দেখবেন। আমি সাজেস্ট করবো ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখার জন্য, কারণ ওদের টিউটোরিয়াল খুবই ভালো হয়। তো এই হলো আমাদের আপাতত মডেল, এই পর্যন্ত এসে দাঁড়াইলো, শেষ করে নেই। বড় টেক্সচার পেন্টের একটা বড় সমস্যা আছে, আপনি এই ভিতরে যে ইমেজটা আছে ওইটা এখন আমি কাস্টমাইজ করা শিখি নাই, বাট মন চাইলে যদি এদিকে ট্রান্সফর্ম করব ওইটা আমি এখনো জানি না, কেউ জানলে আমাকে জানাবেন। আর এগুলোর পিছনে আসলে আমি বেশি টিউটোরিয়াল দেখে এখন বাদ দিয়ে দিছি, কারণ আমি ক্যারেক্টার স্কাল্পটিং নিয়ে একটু গাড়াগাড়ি উঠতেছি, আর পোর্টফোলিওর জন্যে নিজে নিজেই কাজ করতেছি যে সম্পূর্ণ একটা পোর্টফোলিও। স্যার আসলে 3D ক্যারিয়ারে আপনার অন্যের কাজ দেখে তো লাভ নাই, নিজেকেও কাজ করতে হবে, এবং আপনি যদি আপনার যদি ভালো পোর্টফোলিও না থাকে তো আপনি এই জগতে কিছুই না, আপনি যে কোনো সময় নাই নিয়ে যাইতে পারেন, কারণ এই এই লাইফ স্টাইলটা চলেই হলো পোর্টফোলিওর উপরে। ক্লায়েন্ট যে আপনি একটা নেবেন, ক্লায়েন্ট ফার্স্ট যে আসাবে সেইটা হলো পোর্টফোলিও। আপনি যদি বাংলাদেশে চাকরিতে যান তাহলে ফার্স্ট যে আসাবে সেটা হলো সার্টিফিকেট, আর আপনি যদি এই 3D-র কোনো কাজ নিতে চান তাহলে ক্লায়েন্ট ফার্স্ট যে আসাবে হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর, আপনি আগে কি করেছেন, আপনার আগের কাজটা ভালো হলে কাজ পাবেন, আর আগের কাজ খারাপ হলে বা কাজ না থাকলে আল্লাহর রহমতে। আসলে আমাদের আমার ভার্সিটির জন্য খুব বেশি টাইম দেওয়া হয় না, নয়তো টিউটোরিয়াল বানার সুযোগ পাইতাম না আজকে। একটি ক্লায়েন্ট কাজে নিয়ে গেলে, ক্লায়েন্টের কাজ নিলে দেখা যাবে যে আপনার দিন রাত চলে গেছে, আপনার কোনো ইয়ত্তাই নেই। আর 3D আসলে সবসময় স্ট্রেসের বিষয় না যে জোর করে শিখতে হয় এমন না, 3D কারো কারো ভালো লাগে, আসলে তাদেরই 3D শেখা উচিত, কারণ যার 3D ভালো লাগে সে ওইটাতে স্পিড পাবে। ভালো লাগলে মানে আপনার ভালো লাগার জিনিস যাই হোক না কেন আপনার ভালো লাগবে, আপনি কাজ করে সুবিধা পাবেন, বা আপনার কাজ করে
মন বুঝবে কাজে। তো আমরা এটাকে মিনওয়ালি সবুজ রং করে দেব, বোটাটা যাই হোক না কেন, বোটা আমাদের কালার কোনো ফ্যাক্ট না। এই যে ভিতরের কালার সাদাই আছে, আপনারা চাইলে এই অহেতুক জায়গাটুকু কেটে দিতে পারেন, স্কিপ করতে পারেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আর আবারও বলছি, যদি আপনি অ্যাবসলিউট বিগিনার হয়ে থাকেন তাহলে সিরিজটি দেখেন, আর যদি আপনি মোটামুটি মডেলিং টেক্সারিং পারেন তাহলে এটা দেখার দরকার নেই। আই উইল ব্রিং নিউ সিরিজ ফর ইউ, দিস উইল অ্যাডভান্স, বিকজ আপনি একই সাথে এত কিছু এক্সপ্লেন করে ভালো ভালো টিউটোরিয়াল বানাইতে পারবেন না। যাই হোক, তো এই হলো আমাদের বেসিক টেক্সচার, চলবে? খুব ভালো না চললেও চলে যাবে। তো এখন কি করবো আমরা, আবার লেআউট মোডে ফিরে যাব, দেন প্রিভিউ মোডে দেখি আমাদের কেমন হইলো। এই হলো আমাদের আপেল। তো এটাকে আরো কাস্টমাইজ করা বাকি, আমরা এটার জন্য যাব শেডিং ট্যাবে, আমাদের জাস্ট